জান্নাতুন্নাইম এভরিলের সাথে নিজের তুলনা করলেন তসলিমা নাসরিন। তিনি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, জান্নাতুন্নাইম এভরিলের বাবা গ্রামের গরিব চাষি, 16 বছর বয়সে এভরিলকে জোর করে বিয়ে দিয়ে দেন। আমার বাবা ধনী, নামী ডাক্তার, মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন। কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এলে আমার বাবা বলে দিয়েছেন, আমার মেয়ে পড়াশোনা করবে, বড় হবে, তারপর বিয়ে করতে চাইলে নিজের পছন্দ মতো বিয়ে করবে। এভরিলের লেখাপড়ার সুবিধা ছিল না, স্বামীর ঘর থেকে পালিয়ে গিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে তাকে টিউশনি করতে হয়েছে, কলেজে পড়তে হয়েছে। 12 ক্লাস পর তার আর পড়া হয়নি। আমার বাবা মা আমাকে মুখে তুলে খাইয়ে পরম আদর যত্নে রেখেছেন, উৎসাহ দিয়েছেন ডাক্তারি পড়তে। আমি ডাক্তারি পড়েছি, ডাক্তার হয়েছি। এভরিল ছিল অসহায়, খাওয়া জোটেনি, টাকা জোটেনি, স্ট্রাগল করেছে বছরের পর বছর, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, শেষ পর্যন্ত একটি বাইক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। ওর আরো বড় হওয়ার স্বপ্ন। আমার অভাব ছিল না, ডাক্তারি করার পাশাপাশি বই লিখেছি, বইগুলো প্রচুর লোকপ্রিয়তা পেয়েছে, পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, নানা পুরস্কার এবং সম্মান পেয়েছি বিভিন্ন দেশ থেকে। এভরিল মিস বাংলাদেশ প্রতিযোগিতায় নিজের সম্পর্কে মিথ্যা বলেছে, আমি 7 খণ্ড আত্মজীবনী লিখেছি, কোথাও নিজের সম্পর্কে একবর্ণ মিথ্যা লিখিনি। এভরিল আর আমার মধ্যে আকাশ পাতাল তফাত, কিন্তু দেশের মানুষ যখন আমাদের গালি দেয়, গালিগুলো সব এক। সব মেয়েই, সে গরিব হোক, ধনী হোক, কালো হোক, সাদা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মিথ্যুক হোক, অমিথ্যুক হোক, উঁচু জাত থেকে নিচু জাত হোক, পুরুষের চোখে এক, সবাইকে প্রকাশ্যে অথবা আড়ালে একইভাবে ডাকে এবং ডাকবে, আমাদের মাথার উপর বসে থাকা সম্মানিত পুরুষ জাতি। এদিকে তসলিমা নাসরিনের এই বক্তব্য নিয়ে অনেকেই দ্বিমত প্রকাশ করেছেন। অনেকে বলছেন, নারীবাদী মানেই সব পুরুষদেরকে অসম্মান করতে হবে, এরকমটাও নয়, আর নারীরা যে সবসময় সত্যি বলবে সেটাও ঠিক নয়। প্রিয় দর্শক, এ তো গেল লোকের কথা, আপনারা কি ভাবছেন সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।